সো বন্ধুরা, যারা আমরা ইউটিউবে কাজ করি তাদের জন্য কিন্তু ইউটিউব প্রতিনিয়ত আপডেট নিয়ে আসতেছে। সো রিসেন্টলি একটা আপডেট চলে আসছে, সেই আপডেটটি আপনাদের সামনে আজকে আমি শেয়ার করব। তো আপডেটটি আপনাদের অনেক উপকারে লাগবে, যারা বিশেষ করে যারা মনিটাইজেশন পেয়ে গেছেন এবং ইউটিউব থেকে কিছু পরিমাণ ইনকাম করতেছেন তাদের কিন্তু একটা বড় ধরনের সুবিধা হয়ে গেল। আর যারা এখনো মনিটাইজেশন পান নাই, কোনো রকম ইনকাম হয় নাই, তাদের জন্য কিন্তু অ্যাটলিস্ট এই ভিডিওটা দেখার পর, এই আপডেটটা শোনার পর আপনার কাজের প্রতি কিন্তু উৎসাহটা বেড়ে যাবে। তো চলুন বন্ধুরা, আজকের আপডেটটি আমরা জেনে আসবো আজকের ভিডিও। তার আগে বলে রাখি, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার করে আমাদের পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমি আমার ভিডিও লাস্টে বলে দেবো, যারা টেক বিষয় নিয়ে ভিডিও করেন, টেক বিষয় নিয়ে চ্যানেল খুলছেন, তারা একটি বিষয় ভুল করেন, সেই বিষয়টি আমি আপনাদের সামনে আজকে তুলে ধরবো আমার ভিডিও লাস্টে। তো আগে আপনাদের আপডেটটা জানিয়ে দিই, চলুন বন্ধুরা আজকে ভিডিওটি শুরু করি। সো যারা ইউটিউবে আমরা চ্যানেল খুলে ভিডিও আপলোড করে যারা ইনকাম করতেছে, তারা তাদের কিন্তু ইনকামটা দিচ্ছে মূলত অ্যাডভার্টাইজের উপর। তো আমরা যখন একটা ভিডিও আপলোড দেই, সেই ভিডিওতে কিন্তু তিনটি ধাপে অ্যাড শো করে। তো ফার্স্ট টাইম আপনারা কোনো ভিডিও প্লে করলে হয়তো দেখতে পারবেন যে ফার্স্টে একটা অ্যাড শো করে, যে হচ্ছে প্রি রোল অ্যাড। তো এটা কয়েক সেকেন্ডের হতে পারে কিংবা 30 সেকেন্ডেরও হতে পারে, কিন্তু অ্যাডসটা স্কিপ করা যায়, ঠিক আছে? তো এটা হলো প্রি রোল অ্যাড। তো মাঝখানে একটা অ্যাড দেখবেন, যেগুলো বড় বড় ভিডিও সেগুলো মাঝখানে হঠাৎ একটি অ্যাড চলে আসে, দেন আবার অ্যাডস শেষ হওয়ার পর আবার ভিডিও চালু হয়ে যায়, সেটাকে বলা হচ্ছে মিড রোল অ্যাড। তো আর একটি যেটি হচ্ছে সেটি হচ্ছে পোস্ট রোল অ্যাড। এটি সব ভিডিওতে শো করে না, সেটি হচ্ছে যারা বড় বড় মানে ভিডিও করে থাকেন 10-12 মিনিটের, তাদের কিন্তু ভিউয়ার্সরা যদি অ্যাটলিস্ট শেষ পর্যন্ত সেই ভিডিওটি দেখে, সেই ভিডিওতে কিন্তু লাস্টে সেই অ্যাডসটি শো করে পোস্ট রোল অ্যাড। কিন্তু বর্তমানের ইউটিউব আপডেট বলতেছে যে এই পোস্ট রোল অ্যাড আপনি আপনার ভিডিওতে যেখানে সেখানে লাগাইতে পারবেন, এটা ম্যানুয়ালি আপনি লাগাইতে পারবেন। সেটা লাগানোর জন্য আপনার ইউটিউব ক্রোম ব্রাউজার কিংবা ইউটিউবে চলে যাবেন, যাওয়ার পর সেখানে ক্রিয়েটর স্টুডিও আছে, সেখানে যাওয়ার পর ড্যাশবোর্ডে আসার পর আপনার মনিটাইজেশন নামে যে অপশানটি আছে সেখানে আপনারা এই প্রি রোল অ্যাডের অপশানটি পেয়ে যাবেন। সেটি অন করে দিয়ে আপনি ভিডিও 2 মিনিট পরেও লাগাইতে পারেন, ভিডিওর মাঝখানেও লাগাইতে পারেন এবং শেষের দিকেও লাগাইতে পারেন। তো এটা ম্যানুয়ালি করে দিল ইউটিউব। তো আমরা যারা ছোট ছোট মানে কয়েক মিনিটের ভিডিওগুলো বানাই, তারা কিন্তু এই পোস্ট রোল অ্যাডটা পায় না। তো তাদের জন্য এই পোস্ট রোল অ্যাডের যে সিস্টেমটা ইউটিউব কিন্তু আপডেট নিয়ে চলে আসলো। তো আপনারা ম্যানুয়ালিটি লাগাই দিলে আপনার ভিডিওটি অ্যাড শো করবে, মাস শো করবে। সো এর ফলে আপনার কি হবে, যেখানে ইনকাম একটু কম ছিল সেটা কিন্তু একটু বেড়ে যাবে, একটু হলেও বাড়বে। সো এই আপডেটটা কিন্তু নিয়ে আসলো ইউটিউব আমাদের জন্য। তো এই আপডেটের ফলে কিন্তু যারা এখন বর্তমানে ইউটিউব থেকে আর্ন করতেছে তাদের কিন্তু ইনকাম আস্তে আস্তে বাড়তেছে। আর যারা এখনো মনিটাইজ পান নাই, তারা চিন্তা করবেন না, তাদের জন্য মনিটাইজেশন চালু হওয়ার পর আপনাদের জন্য এই সুবিধাটা দেওয়া হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। তো এখন আমি আসি যে যারা টেক বিষয় নিয়ে ভিডিও করেন তারা কিন্তু একটা মাস্ট একটা ভুল করতেছেন। যারা অনেকে দেখি যে ওয়াইফাই হ্যাক কিংবা FB হ্যাক কিংবা ওয়েবসাইট হ্যাক এগুলো নিয়ে মানে ভিডিওগুলো তৈরি করেন, তো এই ভিডিওগুলো আপনি কখনোই তৈরি করবেন না, কারণ ইউটিউব সবসময় চায় তার প্ল্যাটফর্মটাকে ক্লিয়ার রাখতে, পরিষ্কার রাখতে, কোনো রকম মানে অবৈধ কোনো কাজ করার এখানে মানে সুযোগ নাই। তো আপনারা অনেকেই করেন কি FB হ্যাক কীভাবে করবেন, ওয়াইফাই হ্যাক কীভাবে করবেন, যেগুলো কাজ করে না তারপরে আপনারা এই ভিডিওগুলো দিয়ে থাকেন। তো ইউটিউবে এই ভিডিওগুলো যখন দেখবে তখন কিন্তু তারা এটাকে কিন্তু স্ম্যামিং হিসেবে ধরে নেবে, কারণ হ্যাকিং কোনো ভিডিও তারা চায় না যে তাদের ইউটিউবে থাকুক। কিন্তু বর্তমানে আমরা যারা টেক বিষয়ে যারা ভিডিও করি তারা কিন্তু বেশি ভাগে আমরা কিন্তু এই হ্যাকিং টিপসের উপর বেশি মানে নজর দিই, যে না পাবলিক যেন আকর্ষণীয় হয় যে কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করবেন। কিন্তু কোনোভাবে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করা অতটা সহজ নয়, কিন্তু আমরা কিন্তু সহজে কিন্তু এই হ্যাকিং সিস্টেমগুলো দেখা দিই, সেটা আমাদের কোনো উপকারে আসে না, কিন্তু আমরা এই ভিডিওগুলো আপলোড দিয়ে কিছু ডিজিটাল পাওয়ার জন্য, কিছু ভিউ পাওয়ার জন্য। সো এই ভুলটা কখনোই করবেন না, আপনি ভালো কন্টেন্ট নিয়ে কাজ করেন, অবশ্যই আপনার ভিডিওগুলো পাবলিক দেখবে এবং ভিউ হবে, সাবস্ক্রাইবার হবে। তো যারা টেক ভিডিও নিয়ে ভিডিও করেন তাদের জন্য এই টিপসটি দিলাম, যদি ভালো লাগে অবশ্যই আপনারা কিন্তু টেক হ্যাকিং ভিডিও নিয়ে কখনোই ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড দিবেন না। সো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সামনে নেক্সট নতুন ভিডিওতে। যদি ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তাছাড়া আমাদের ফেসবুক পেজ কিংবা ফেসবুক গ্রুপে এখনই জয়েন হয়ে যান, আমাদের যে কোনো প্রশ্নের উত্তর কিংবা কোনো সমস্যায় পড়লে আমাদের যেন সরাসরি যোগাযোগ করতে পারেন, তার জন্য আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে জয়েন হয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আপনাদের সামনে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং SK টেকনোলজিস পরিবারের সাথেই থাকবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা লাল সাবস্ক্রাইব বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। সো বন্ধুরা, গুড বাই।